আবারও বাংলাদেশের কোচিং প্যানেল নিয়ে গুঞ্জন। এবার টাইগারদের টেস্ট এবং ওয়ানডে দলের দায়িত্ব থেকে পদত্যাগের কথা বলছেন রাসেল ডমিঙ্গো, যদিও বিষয়টি নিয়ে কিছুই জানে না বিসিবি। আনুষ্ঠানিক চিঠি পাওয়ার অপেক্ষায় তারা। গত কিছুদিন ধরেই গুঞ্জনটা ছিল ক্রিকেট পাড়ায়, বিশেষ করে টি টোয়েন্টি দলের দায়িত্ব থেকে রাসেলকে সরিয়ে দেয়া এবং কোচিং মেথড নিয়ে বোর্ড পরিচালকদের প্রশ্ন তোলাটা ভালোভাবে নেননি তিনি। পাশাপাশি সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দূরত্ব এবং কোচিং স্টাফদের মধ্যে কর্তৃত্ব হারিয়ে ফেলার কারণে অনেক বেশি হতাশা ভর করেছিল ডমিঙ্গোর মাঝে। বিসিবি সূত্র থেকে জানা যায়, মূলত দলে খালেদ মাহমুদ সুজনের কর্তৃত্বটা মেনে নিতে পারছিলেন না রাসেল, যে কারণে অন্য স্টাফদের সঙ্গেও সম্পর্কের অবনতি হচ্ছিল তার। তবে বিসিবি প্রেসিডেন্টের কাছে 2023 নভেম্বর পর্যন্ত মেয়াদের পুরোটাই থাকার কথা বলে দেশে ফিরে গিয়েছিলেন প্রোটিয়া কোচ, কিন্তু এবার সেখান থেকেই চাকরিটা ছেড়ে দেওয়ার কথা বলছেন ডমিঙ্গো। মূলত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবার পরই এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন বলে জানিয়েছেন। এছাড়া গুঞ্জন আছে দক্ষিণ আফ্রিকান স্থানীয় লীগের বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছেন ডমিঙ্গো, দ্রুতই নতুন কিছুর সঙ্গে যোগ দেবেন তিনি। এদিকে এ ঘটনায় এখনও কিছুই জানে না ক্রিকেট বোর্ড, আনুষ্ঠানিক কোনো লেটার আসার আগে মন্তব্য করতে চাচ্ছেন না তারা। তবে গতকাল জালাল ইউনুসের কথায় পরিষ্কার ছিল, রাসেলকে নিয়ে বেশ নাখোশ বিসিবি। কোচের সাম্প্রতিক সময়ে দেয়া সাক্ষাৎকারের জন্য জবাবদিহিও চাওয়ার কথা ছিল তাদের, তবে চাকরি ছেড়ে দিলে সেটার আর প্রয়োজন হবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।